হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভালো থেকো তোমরা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা থাম্বনেল দেখেছো, থাম্বনেলে আজকে আমি কী নিয়ে বলবো আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। তো আজকে হ্যাঁ, আজকে আমি কি শ্যাম্পু লাগাই মাথায় সেটা নিয়ে তোমাদেরকে জানাবো, বলবো। সেটা তোমাদের সঙ্গে যেটা আমি লাগাই হচ্ছে শ্যাম্পু, যেই শ্যাম্পু আমি লাগাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কি শ্যাম্পু লাগাই, আগে কি লাগাতাম, আগে যেগুলো লাগাতাম ওগুলো লাগিয়ে কোনো কিছুই হচ্ছিল না। তো তারপর চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি লাগাচ্ছি, কি শ্যাম্পু, কোন ব্র্যান্ডের, কোন কোম্পানি, সবই তোমাদেরকে আজকে শেয়ার করব। যদি তোমরা ইউজ করতে চাও তো করতে পারো। তো চলো তোমাদেরকে শ্যাম্পুটা দেখাবো তো অবশ্যই। আর চুল হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের, যেটার জন্য মানে একটা মানুষের মানে মানুষকে সুন্দর দেখায়। চুল যদি না থাকে তাকে তো সুন্দর দেখাবে না, একদম মানে খারাপ আর কি। চুলটা মেন আমাদের গুরুত্বপূর্ণ অংশ একটা। এই চুল যদি না থাকে তাহলে কি বলবো আর, যাদের এই সমস্যা আছে। আমার প্রচণ্ড চুল পড়ে যায়, চুল উঠে যায়, গোড়ার থেকে উঠে যায়। ছিঁড়ে গেলে তাও একটা কথা, কিন্তু ছিঁড়ে যায় না চুলটা, হচ্ছে আমার গোড়ার থেকেই উঠে যায়। গোড়ার থেকে উঠে গেলে আরও ভাবো। হ্যাঁ, নতুন চুল যদি আবার না গজায় তাতেও সমস্যা। তো সেটা নিয়েও আমি বলবো, আজকে যদি বলতে না পারি অন্য দিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি কি হেয়ার লোশন লাগাই, সেটাও বলবো অবশ্যই পরে যদি আজকে সময় না পাই। আজকে সময় পেলে তো পেলাম, কাল না হলে এত কিছু তো একবারে একটা ভিডিওতে দেখানো যায় না, তো পরে আমি দেখাবো। তো আজকে শ্যাম্পুটা নিয়েই বলি তোমাদেরকে। তো ওটা লাগানোর পর থেকে একটু হলেও আমার হচ্ছে প্রবলেমটা তোমাদের সঙ্গে, তো অবশ্যই আমি কি শ্যাম্পু ইউজ করি সেটা শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ করলে চলবে না, টেনে টেনে দেখলেও চলবে না, একদম লাস্ট অবধি দেখতে হবে। শ্যাম্পুটা আশা করি তোমাদের কাজে আসবে, উপকারে আসবে। আমি যেটা দেখাবো আমি নিজেও ইউজ করি, ব্যবহার করি, আমি নিজেও উপকার পেয়েছি, ওই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, তোমাদেরকেও জানাই কি শ্যাম্পু আমি লাগাই সেটাও বলি তোমাদেরকে। তো তার জন্যই ভিডিওটা তোমাদের জন্য আজকে করা। তো অবশ্যই তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, একদম কিন্তু স্ক্রিপ্ট করো না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না প্রথম থেকে যদি না দেখো। একদম যদি লাস্টে গিয়ে দেখো তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না, তাই জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? একটু হলেও আমার চুল ওঠার প্রবলেমটা একটু হলেও সলভ হয়েছে, তো ওর জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। যদি চুলের প্রবলেম তো সবারই থাকে, শুধু আমার একার তার না, গোটা পৃথিবীতে চুলের প্রবলেম সবারই আছে। চুল উঠে যাচ্ছে, হয়তো কারো চুল খুব পাতলা, আমার চুলটাও খুব পাতলা, মানে ওরকম আগে খুব প্রচণ্ড ঘন ছিল, উঠতে 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 এখন এই অবস্থা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, কি বলবো। আর এই চুলের সমস্যা নিয়ে এত ভুগছি আমি, চুলের জন্য আমি এমন অবস্থা হয়ে গেছিলো আমার মাথার, এখানটা একদম ফাঁকা হয়ে গেছিলো প্রায়। আর মেয়েদের চুল যদি না থাকে তাহলে বুঝতেই পারছো কেমন। তার জন্য আমি হচ্ছে ব্যাঙ্গালোরও চলে গেছিলাম, চেক আপের জন্য, চুলের চুল দেখানোর জন্য আর কি, যে কেন এরকম হচ্ছে আমার, সব উঠে যাচ্ছে, এরকম হয়ে গেলে তো মানে টাক পড়ে যাবে, একদম কি অবস্থা, টাক পড়েই গেছিলো প্রায় বলতে গেলে। তারপরে হচ্ছে 2018 সালে হচ্ছে ব্যাঙ্গালোর গিয়েছিলাম, বাবা মা আমি বোনু আরও অনেকজন ছিল আশেপাশে কয়েকজন মিলে, তো সবাই ট্রিটমেন্টের জন্যই গিয়েছিলো। তো তখন আমি হচ্ছে আমার চুলের সমস্যাটার জন্য দেখিয়েছিলাম, উনি খুব ভালো মহিলাটা, মহিলা ডাক্তার খুবই ভালো, ডক্টর রেড্ডি ব্যাঙ্গালোরের মজুমদারান সাউ হসপিটালটা যে আছে নারায়ণা, তো খুব ভালো হসপিটাল, খুব ভালো ইয়ে। তো ওখানেই দেখিয়েছিলাম বড়সড়, তো যাই হোক দেখানোর পরে ওটার উনি একটা লোশন দিয়েছিল, তো ওটা নিয়ে আমি তোমাদেরকে পরে জানাবো, তোমরাও চাইলে ইউজ করতে পারো, ওটা খুবই উপকারী। তো ওটা আমি পরে বলবো তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে। তো আজকে শ্যাম্পুটা নিয়ে বলছি, শ্যাম্পুটা আবার আলাদা আলাদা কোম্পানি, কিন্তু খুবই ভালো শ্যাম্পুটা, তো তোমাদেরকে দেখাবো আমি শ্যাম্পুটা। তো চলো আগে দেখাইনি তোমাদেরকে। তো এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, ওর নাম হচ্ছে নেচার ডি হার্বাল শ্যাম্পু। এটা হচ্ছে মাই রিচার্জ আয়ুর্বেদা যে কোম্পানিটা আছে ওই কোম্পানির হচ্ছে শ্যাম্পু। তো আমি ওই কোম্পানিরই প্রোডাক্ট সব ইউজ করি, আরও যা যা বডি লোশন থেকে শুরু করে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, তারপরে বুনু আছে, ও হচ্ছে তেলটা লাগায়, মহাভিঙ্গরাজ, ও
তারপরে হচ্ছে মানে সাবান থেকে শুরু করে তারপরে মশলা ফসলা হলুদ মানে এই কোম্পানির সমস্ত কিছু আছে। তো যাই হোক মানে খুবই উপকারী জিনিসগুলো, তো প্রোডাক্টটা ইউজ করি আমরা। তো এই শ্যাম্পুটা খুবই উপকারী শ্যাম্পু, তিনটা শ্যাম্পু আছে, একটা ড্যান্ড্রাফের আছে নেচারটি ড্যান্ড্রাফের, এটা হচ্ছে হার্বাল, আর একটা আছে ওর নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মনে নেই। তো এটা সবচেয়ে সবাই লাগাতে পারবে, সে নর্মাল হেয়ার থেকে শুরু করে যাদের চুল মানে উঠে যাচ্ছে খুবই, সেই চুল ওঠা একটু হলেও বন্ধ হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, নেচারটি হার্বাল শ্যাম্পু, ড্যান্ড্রাফও এটাতে দূর হবে এখানে লেখা আছে। আর আমি তো কন্টিনিউ হয়ে গেল অনেক দিন ধরেই লাগাচ্ছি, প্রায় 6 মাসের ওপরে হয়ে গেল লাগাচ্ছি, তো একটু হলো চুল ওঠা বন্ধ হয়েছে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও যদি ইউজ করতে চাও তো করতে পারো। এটার হচ্ছে আমি পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো উল্টো হয়ে আছে, আমি বলেও দিচ্ছি নেচারডি হার্বাল শ্যাম্পু মাই রিচার্জ আয়ুর্বেদা। তোমরা অনলাইনে গিয়েও অর্ডার করতে পারো, এটার অ্যাপ আছে মাই রিচার্জ সিম্বায়ো বলে একটা অ্যাপ আছে, ওখান থেকেও তোমরা অর্ডার করতে পারো। তো দামটাও খুব বেশি না, দামটাও হচ্ছে তোমার 280 টাকা দাম, অনেক দিন চলে যায়, একা ইউজ করলে অনেক দিন চলে যায়। আর এটা করার সিস্টেম হচ্ছে ডেইলি লাগাতে লাগবে শ্যাম্পুটা, ডেইলি হলে পরে খুবই ভালো, ডেইলি লাগালে পরে চুলটা খুব ভালো হয়, কিন্তু ডেইলি লাগানো তো সম্ভব না অনেকেরই শ্যাম্পু করা। যেমন আমি ডেইলি লাগাই না শ্যাম্পু, আমি 2-3 দিন অন্তর অন্তর এই শ্যাম্পুটা দিই, তো বেশি লাগে না, অল্পতে এটা খুব ফেনা হয়ে যায়, অল্পতেই সব হয়ে যায়, বেশি লাগে না, অনেকদিন একা ইউজ করলে অনেক দিন চলে যায়। তো ডেইলি লাগালে ভালো, ওখানে বইটার মধ্যে লেখা আছে ডেইলি ইউজ করলে খুবই ভালো চুলের, তো কিন্তু ডেইলি তো আমিও করতে পারি না, তো আমি হচ্ছে দুদিন কি তিন দিন গ্যাপ দিয়ে লাগাই। তো আমিও লাগাই, বুনুও লাগাই, মানে আমরা দুজন লাগাই, ওরও চুলের সমস্যা খুবই, তো একই এটা বংশগত হয় চুলের প্রবলেম, চুল উঠে যাওয়া পাতলা হওয়া, তো যাই হোক। তো তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম, তোমরা লাগাতে পারো ইউজ করতে পারো, প্রতিদিন লাগালে খুবই ভালো হয়, যারা প্রতিদিন শ্যাম্পু ইউজ করো তো এটা লাগাতে পারো, এটা খুবই ভালো উপকারী, তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। আর যদি ডেইলি না হয় তোমরা একদিন দুদিন তিন দিন গ্যাপ দিয়েও করতে পারো, অসুবিধা নেই, সম্পূর্ণ প্রাকৃতিক ইয়েতে বানানো, কোনো ইয়ে নেই, ভেজাল ঠেজাল নেই, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ, তারপর অ্যান্টি হেয়ার ফল ইয়ে করবে, কন্ডিশনার সব কিছু একসঙ্গে এটার সঙ্গে মিক্সড করা আছে, এটার জন্য আলাদা করে কন্ডিশনার লাগানোরও কোনো প্রয়োজন নেই, আবার চাইলে লাগানোও যায়, এটার কন্ডিশনারও আছে এই কোম্পানির, কোনো অসুবিধা নেই। আয়ুর্বেদিক সম্পূর্ণ, আয়ুর্বেদিক জিনিস তো ভালোই হয়, দেরিতে কাজ দিলেও কাজ দেয় আয়ুর্বেদিকের জিনিস, তোমরা জানোই তো, অনেক কিছু দিয়েই এটা বানানো আছে, 12টা জিনিস দিয়ে, এখানে সব মানে এই শ্যাম্পুটার মধ্যে সবই লেখা আছে, মহাভেঙ্গরাজ, তারপর নিম, আমলা, হিবিস্কাস, তারপর হচ্ছে লেমন, তারপর অ্যালোভেরা, হার্বস, মানে সব কিছু দিয়েই হচ্ছে মানে এই শ্যাম্পুটা তৈরি, মানে প্রাকৃতিক সম্পূর্ণ আয়ুর্বেদের। তো চুলটা খুব হচ্ছে দেখো শো হয়, সফট হয়, স্মুথ হয়, সফট হয় চুলটা খুব, আমার চুলটা খুব মানে স্মুথ হয়েছে আর কি, আগে একটু রুক্ষ রুক্ষ খড়খড়া ছিল, তো এখন হচ্ছে একটু হচ্ছে শ্যাম্পুটা ইউজ করার পর থেকে মানে স্মুথ হয়েছে আর কি, স্মুথ হয়, আবার স্ট্রেটও হয়, মানে বিভিন্ন রকমের হচ্ছে কার্লিও করা যায়, বিভিন্ন রকমের শ্যাম্পুটার গুণ আছে। তো এর জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম, দেখালাম যে শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো, যাদের চুলের সমস্যা আছে এটা অবশ্যই ইউজ করতে পারো, নেচারডি হার্বাল শ্যাম্পু মাই রিচার্জ আয়ুর্বেদার। তো আমি এই শ্যাম্পুটা ইউজ করি, আগে অনেক কিছুই শ্যাম্পু ট্যাম্পু নানান রকম ইউজ করছি কিন্তু কিছুই হয়নি কোনো, মানে উল্টো চুল উঠতেই থাকে, হ্যাঁ শ্যাম্পু দিলে যে পুরোপুরি চুল উঠবে না, শ্যাম্পু দিলে চুল একটু হলেও উঠবে, একবারে এই যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেটাও না, চুল তো উঠবেই, চুল থাকলে পরে উঠবেই, আর চুলের সমস্যা এটা সবারই। তো যাই হোক একটু হলেও এটা কমবে, কমার জন্য তো মানুষ চেষ্টা করে কোনটা ভালো হবে কোনটা কী হবে লাগালে পরে ঠিক হবে, তো তোমরা এটা লাগাতে পারো ইউজ করতে পারো, বারবার আমি দেখাচ্ছি, তো যদি তোমাদের উপকারে আসে, তো আমি তো লাগাচ্ছি আমার উপকারে আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকেরই প্রবলেম থাকে চুল নিয়ে, সবারই অনেকেরই বলতে কি বেশিরভাগ মানুষেরই চুল নিয়েই সমস্যা, চুল উঠে যাচ্ছে কারো, গজাচ্ছে না কারো, তো যাই হোক এটা দিয়ে চুল ওঠাটা একটু হলেও বন্ধ হবে, তোমরা ইউজ করতে পারো, তোমাদের সঙ্গে ওই জন্য আমি শেয়ার করলাম এই শ্যাম্পুটা। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই, তো
শ্যাম্পুটা খুবই গন্ধটা খুব সুন্দর একদম, আর বেশি লাগে না, সবচেয়ে বড় কথা বেশি লাগে না, তিন চারবার ফোঁটা মানে যেটুকু বার হয়। মুখটাও দেখো সুন্দর করে করা আছে, এটাও এরকম মানে অল্প করে নিলে পরেও হয়ে যায়। চুলটা একটু ভালো করে ভিজিয়ে নিতে হয়, ফার্স্টে ভিজিয়ে নিয়ে অল্প করে দিলে পরেই পাঁচ মিনিট রাখলেই হবে, 5 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতেও লাগে না। তো এটা ইউজ করতে পারো, এটা খুবই উপকারী। ওই জন্য ভাবলাম যে আমি কি শ্যাম্পু লাগাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও চাইলে অর্ডার করতে পারো, কোথা থেকে অর্ডার করবে বলেই দিলাম, ওখান থেকেও করতে পারো, অনলাইনে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে, গুগলে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপটা ডাউনলোড করে নিলে ওখান থেকেও পারবে করতে, সম্পূর্ণ মানে কোনো অসুবিধা নেই অর্ডার করার, হোম ডেলিভারি হয়ে যাবে। আর হচ্ছে ইউজ করে দেখো কেমন হবে, মানে চুল কন্টিনিউ কিন্তু ইউজ করতে হবে, কন্টিনিউ না হলেও 2-3 দিন গ্যাপ দিয়ে ইউজ করতে হবে, কারণ একটা জিনিস কিছুদিন করলাম তারপর করলাম না তাহলে তো উপকার পাওয়া যাবে না, দীর্ঘদিন ধরে করতে হবে তারপরে সেটার উপকারটা মানে ইয়েটা দেখা যায় আর কি, কাজ করে কি না ওটা দেখা যায় বোঝা যায়। তো এই একদিন দুদিন করলাম আবার কিছুদিন পর ছেড়ে দিলাম, ওরকম করলে হবে না, তো তোমাদেরকে লাগালে পরে কন্টিনিউ লাগাতে হবে। তো ওটাই শেয়ার করলাম, আমি তো লাগাবো যতদিন পারবো লাগাবো, দামটাও বেশি না একজনের। নেক্সট হচ্ছে আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো নেক্সট হচ্ছে চুল ওঠা মানে আমি কি লোশন লাগাই, ওটাও খুবই উপকারী, তো ওটাও তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি জানাবো, এটা আজকে জানালাম, শ্যাম্পুটার কথা বললাম। তো তোমরা ট্রাই করো, ইউজ করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আমার পাশে থেকো সবাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টটা খুবই দরকার আমার। তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই, আর যারা যারা আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, তারা অবশ্যই আমার সঙ্গে থেকো, আর যারা যারা নেই আমার পরিবারে তাড়াতাড়ি চলে এসো, তোমরা তোমাদের অপেক্ষায় আছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটাই খুব দরকার। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, অনেক কিছু বলে ফেললাম, শ্যাম্পুটা অবশ্যই তোমরা ইউজ করো, তোমাদের জন্যই ভাবলাম শেয়ার করি, ইউজ করে পরে উপকার দিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নতুনভাবে নতুন কিছু নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।